नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? एमएस रियल टिप्स चैनले आपनादेर सबाईके स्वागत जानाई। आगामीकाल श्रीकृष्ण जन्माष्टमी। आजकेर भिडियोते आमी आपनादेर जानाबो श्रीकृष्ण जन्माष्टमी पुजोर सठिक तिथि ओ समय। साथे साथे आपनादेर आरो जानाबो एई दिन भगवान श्रीकृष्णके कौन खाबार अर्पण कर ले तीनी खुशी हबें। एओ जानाबो एई दिन कौन विशेष उपाय कर ले भगवान विष्णुर साथे साथे माता लक्ष्मीर आशीर्वाद आपनी लाभ करबें। एछाड़ा आरो जानाबो एई दिन आपनी कौन तीन खाबार भूल करेओ खाबें ना। ताई बंधुरा शेष पर्यन्त भिडियोटी अवश्य देखबें। आर भिडियोटी जदि भालो लेगे थाके अवश्य लाइक देवें, शेयर करबें। आर आपनी जदि भगवान श्रीकृष्ण ओ माता लक्ष्मीर कृपा चान कमेंटे अवश्य लिखबें जय श्रीकृष्ण। जन्माष्टमी तिथि शुरू 6 सेप्टेम्बर बुधवार सन्ध्या 8:12 एवं तिथि समाप्त होबे 7 सेप्टेम्बर बृहस्पतिवार सन्ध्या 8:05। रोहिणी नक्षत्र शुरू होबे 6 सेप्टेम्बर बुधवार दुपुर 2:51 थेके एवं रोहिणी नक्षत्र थाकबे 7 सेप्टेम्बर दुपुर 3:19 पर्यन्त। पंजिका अनुसारे श्रीकृष्ण जन्माष्टमीर पुजोर शुभ मुहूर्त 6 सेप्टेम्बर बुधवार रात्रि 11:39 থেকে মধ্যরাত অর্থাৎ 12:28 পর্যন্ত। এই সময়কালে আপনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজো করুন। এবার বলবো এই দিন কোন উপায় করলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। এই দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে আপনি যে কোনো কৃষ্ণ মন্দিরে যান। সেখানে গিয়ে হলুদ রঙের ফুলের মালা সাথে 11টি আমন্ড বাদাম, 1টি নারকেল ও সামান্য দক্ষিণা দিয়ে তা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। এটি করলে অর্থকষ্ট থেকে আপনি মুক্তি লাভ করবেন। আপনি যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ চান, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চান, আপনি যদি চান সুখ ও সমৃদ্ধি পেতে, তাহলে জন্মাষ্টমীর দিন শ্বেত চন্দন, কেশর ও গোলাপ জল একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর ওই মিশ্রণ দিয়ে পান পাতার উপর জয় শ্রীকৃষ্ণ এই কথাটি লিখে তা ভগবানের পা স্পর্শ করিয়ে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। বাকি মিশ্রণটি থেকে সামান্য নিয়ে একটি টিকা ভগবান শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দিন এবং নিজের ও বাড়ির সকলের কপালে লাগান। যদি পারেন প্রতিদিন লাগাতে পারেন। আপনার মনে শান্তি আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। এই প্রতিকার করলে আপনার সকল ইচ্ছা পূরণ হবে। জন্মাষ্টমীর দিন প্রথমে দক্ষিণাবর্তী শঙ্খে দুধ ভরে ভগবান শ্রীকৃষ্ণের অথবা বালগোপালের দুগ্ধাভিষেক করুন। দুগ্ধাভিষেক হয়ে যাওয়ার পর ওই একই দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গাজল ভরে বালগোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের জলাভিষেক করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। এছাড়া এই দিন শ্রীকৃষ্ণ অষ্টকম স্তোত্র আপনি পাঠ করতে পারেন। এবার আপনাদের বলবো জন্মাষ্টমীর দিন ভুল করেও কোন কোন জিনিস আপনি খাবেন না। হিন্দু শাস্ত্র মতে এই দিন আপনি আমিষ খাবার গ্রহণ করবেন না, মদ্যপান করবেন না, অসামাজিক কাজ করবেন না। আর শেষ বলবো এই দিন আপনি অন্নগ্রহণ করবেন না, পঞ্চ রবিশস্য দ্বারা তৈরি কোনো খাবার
আপনি গ্রহণ করবেন না। সবশেষে বলবো এই দিন আপনি কোন খাবার শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন যাতে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আপনি লাভ করতে পারেন। তালের জিনিস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তালের তৈরি কোনো জিনিস আপনি অবশ্যই রাখবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হবেন। এছাড়া এই দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মিছরি ও মাখন ভোগ অবশ্যই অর্পণ করবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ অতীব প্রসন্ন হবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।